जय माँ माँ माँ। कारा ওখানে এত রাতের বেলায় কারা ওখানে কি করছেন? আমি তো জানি এত রাত্রিবেলা আমি একাই নবদ্বীপের পথ ঘাট ধরে ফিরি, আমি মায়ের পূজা করি, শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু ওখানে কারা কারা ওখানে? দেখে মনে হচ্ছে কেউ কেউ দাঁড়িয়ে আছেন, আপনাদের কণ্ঠস্বর হালকা আমার কানে ভেসে আসছে, কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখতে পাবো? রাতের অন্ধকার তো, তাই বুঝি দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি তো একটু আগিয়ে গিয়ে, এই বলে একটু আগিয়ে গিয়ে দেখি আপনারা কি করছেন এখানে এত রাত্রিবেলায়, কি করছেন আপনারা নবদ্বীপের সমাজপতিরা? না হয়তো হয়তো আপনি ন্যায়রত্ন, বিদ্যারত্ন, বাচস্পতি মহাশয়, কি করছেন আপনারা এখানে? ও আপনারা নিমায়ের কে চলতে আসছেন? দেখলেন মুখ থেকে কি কথাটা বেরিয়ে এলো? আসলে কথাটা কি? কীর্তন কয়দীর্ঘ কীর্তন, কিন্তু দেখবেন যারা এই হরি নাম ভালোবাসে না, যারা হরি সভা ভালোবাসে না, যারা এই হরি নাম প্রেমে ভক্তি প্রেম রসে ডুবতে চায় না, তারা একটু ব্যঙ্গ করে বলে, কি বলে? আপনিও তো আসছেন কীর্তন শুনবেন, দেখি তো একটা নতুন কীর্তনই আসছে, দেখে একটু কীর্তন শুনতে যাই। ওনার কীর্তন তো এদিকে শুনিনি কোনো জায়গায়, আপনিও তো আসছেন ভালো মন নিয়ে আসছেন। পথে একজন বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা, ও দিদি কোথায় যাচ্ছে? যাই একটু কীর্তন শুনে আসে, একটা নতুন কীর্তনই আসছে আমাদের গ্রামে, প্রথম এদিকে প্রথম নাম তো আগে শুনিনি, দেখে একটু গান শুনে আসি। ও কীর্তন শুনতে যাচ্ছে, কি হবে এসব কীর্তন টীর্তন শুনে, চল ঘরে চল ঘরে চ ঘরে কি আজকে রবিবার না, আজকে সারেগামা পাচ্ছি। কীর্তন শোনা হয়ে বাস্তব, যারা এই হরি সভার প্রতি যাদের প্রেম নেই, যাদের আকর্ষণ নেই, তারা এইভাবে একটু ব্যঙ্গ করে বলে। যেই না চপল গোপাল বলেছে যে আপনারা বোধ হয় নিমায় কীর্তন শুনতে এসছেন, সকলে গর্জে উঠে বলে উঠল চপল গোপাল। কি হলো, চিৎকার করে উঠলেন কেন? আপনারা জানেন না বেশি চিৎকার চেঁচামেচি আমি ভালোবাসি না, বেশি পছন্দ করি না। অনেক রাত্রি হয়েছে, নবদ্বীপের সবাই যে যেখানে আছে ঘুমিয়ে পড়েছে, গলার শটটা নিচু, গলার শটটা নামিয়ে আরো নামিয়ে আস্তে, সবাই ঘুমিয়ে আছে। আজকে মনে হচ্ছে তুমি একটু বেশি মদ খেয়ে নিয়েছো। হ্যাঁ খেয়েছি, আজকে দিনটা বোধহয় আপনারা ভুলে গেছেন, আজকে হলো অমাবস্যা, মায়ের পূজা করেছি, আর যে বাড়িতে মায়ের পূজা করেছি সেই বাড়িতে একটা কচি পাঠা আমি নিজে হাতে নিজে হাতে ঘর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিয়েছি, ঘরটা নিল ওরা, আর এই যে দেখছেন মুন্ডুটা পড়েছে আমার ভাগে। মায়ের পূজা করেছি, বলি দিয়েছি মদ খাবো না, তা কি হয়? তা আপনারা বলুন কি জন্য আপনারা এখানে? চপল গোপাল, চপল গোপাল, একটা বউকে তো কাঁদাতে কাঁদাতে মারলো, আর একটা বউকে ঘরে এনেছে আমাদের জন্য বলছি না। একবার ওই বউটার চোখের দিকে যদি তুমি তাকিয়ে দেখো না, তাহলে তুমিও তোমার চোখে জল ধরে রাখতে পারবে না গোপাল। কি বলছেন আপনারা, কার কথা বলছেন? কার কথা আবার বলবো, ওই যে আমাদের আমাদের নিমে ছোড়াটা, আমাদের নবদ্বীপের নিমা, নবদ্বীপের নিমা, যে নাহি করে কোন জাতের বিচার। ছি ছি ছি, কি উচ্চ কি নিচ, কি শূদ্র কি মিলেচ্ছ,
সকলকে একাকার করে দিল, সকলকে এক করে দিল। আমরা নালিশ জানিয়েছিলাম নবদ্বীপের শাসনকর্তা, নবদ্বীপের দুইজন নগরপাল জগাই মাথায়, কিন্তু তারা পারল না। তারা ওদের দলে ভিড়ে গিয়ে এখন হরিবল বলছে। নবদ্বীপের শাসনকর্তা মলয় চাঁদ কাজী সেও পারল না, জগন দর্জি সেও পারল না, এমনকি কেউ নেই যে নিমায়ের হরিনামটা চিরদিনের জন্য শ্রীবাসের অঙ্গন থেকে বন্ধ করে দিতে পারে। এখনো আমি বেঁচে আছি। কি বলছো তুমি গোপাল? আপনারা বোধ হয় ভুলে গেছেন আমার নামটা হলো দুঃখী চপল গোপাল। বড় দুঃখের সময় আমার জন্ম হয়েছিল বলে আমার বাবা আমার নাম রেখেছিল দুঃখী। ছোটবেলায় একটু চঞ্চল ছিলাম তো, ওই জন্য আমার মা আমায় চপলা বলে ডাকত। নবদ্বীপে সবাই করে সকল দেবদেবীর আরাধনা, আমি করি আমার মায়ের আরাধনা। আমি মাতৃ সাধক, আমি শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়াই, আর শ্মশানে মশানে যত থাকি তাদের সঙ্গে আমার লীলা খেলা। আমি ভূতানি, প্রেতানি, প্রেতারা। এই জন্য সারা নবদ্বীপের মানুষ সকলে আমাকে এক নামে ডাকে, এক নামে চেনে, আমাকে বলে আমার নাম হলো গোপাল কান্তি। এই তিন মিলে আমার নাম হলো দুঃখী চপল গোপাল। যান আপনারা ফিরে যান। হ্যাঁ, আপনারা আসলে ঠিক জায়গায় ঘাটা করেননি, আঘাতটা করেননি। ওর মুখ থেকে হরি নাম তাড়াতে গেলে ওর গোড়াতে আঘাত করতে হবে, গোড়া। আপনারা বোধ হয় ভুলে গেছেন ওর নামেও গোড়া, কাজেও গোড়া। ও যতক্ষণ না পর্যন্ত ওই গোড়া সত্য উপরে ফেলা যায় ততক্ষণ ওই শ্রীবাসের অঙ্গন থেকে নাম বন্ধ হবে না। নিমাই তো বাচ্চা ছেলে, নিমাই ছোট্ট ছেলে বাচ্চা, ওর কি দোষ? ওর কোনো দোষ নেই, যত দোষ হলো ওই বুড়োটা, ওই বুড়ো শ্রীবাসটা। নবদ্বীপে যখন কেউ জায়গা দিল না, ওই বুড়ো শ্রীবাসটা নিজের অঙ্গনটা খুলে দিল, জায়গা দিল নিশি জাগরণী নাম সংকীর্তন করবার। কি দরকার ছিল? শ্রীবাস, তুমি বাবাজি সেজেছো না, তুমি বৈষ্ণব সেজেছো, বরং ভক্ত সাজতে চাইছো না, এই নবদ্বীপের মাটি, এটা মনে রেখো। এখন আমি থাকতে সব হতে দিতে পারি না, চলে যান আপনারা, চলে যান। যার যার রাতের অন্ধকারে কি করলো জানেন? পরম বৈষ্ণব শ্রীবাসের নামে কলঙ্ক রটাবে বলে শ্রীবাসের বন্ধ দরজার বহির দ্বারে অহেতু অত্যাচার করলে। যে ছাগ মুন্ডুটা বলি দিয়ে পেয়েছিল ওই ছাগ মুন্ডুটাকে টাঙিয়ে দিলেন বন্ধ দরজার চৌকাঠে। রক্ত পড়তে পড়তে শিবাসের অঙ্গনের চৌকাঠটা রক্তে রাঙা হয়ে গেল। সে মদ খেলো, মদের ভাণ্ডগুলো হাড়াগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলো। ভবানী পূজা না করে ভবানী পূজার সামগ্রীগুলো নিয়ে কিছু ওর ফুল, কিছু জবা ফুল, কিছু রক্তচন্দন, রক্ত জবা, আতপ চাউল নিয়ে শ্রীবাসের বন্ধ দরজার বহির্দ্বারে ছিন্ন ভিন্ন করে ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। আর মুখে বললেন, শ্রীবাস বড় বার বেড়েছো তুমি না, একবারটি খালি সকালটা হতে দাও, তারপর দেখাচ্ছি তোমার মজা। তোমার অঙ্গনের সামনে দিয়ে যত ভক্ত যত বৈষ্ণব সকলে গঙ্গা স্নানে যাবে, আমি সকলকে ডেকে ডেকে বলবো। এই যে শুনছেন, আপনাদেরকে বলছি শুনছেন, আপনারা নিমাইকে পরম ভক্ত বলেন না, আপনারা নিমাইকে পরম বৈষ্ণব বলেন না, আপনারা শ্রীবাসকে পরম বৈষ্ণব বলেন না। এই যে শ্রীবাস যদি পরম বৈষ্ণব হবে, তবে শ্রীবাসের দ্বারে কেন ছাগ মুন্ডু ঝোলে? শ্রীবাস যদি পরম বৈষ্ণব হবে, শ্রীবাসের দ্বারে কেন মদের হাড়া?
শ্রীবাস যদি পরম বৈষ্ণব হবে শ্রীবাসের দ্বারে কেন রক্ত চন্দন রক্ত জবা সকলে প্রত্যক্ষ দেখবে, নিজে চোখে দেখবে, নিজে চোখে দেখে বিশ্বাস করবে, প্রত্যক্ষ দেখবে সবাই। এবার বুঝতে পাচ্ছেন প্রত্যেক দিন দরজা বন্ধ করে কি হয়, ওই দরজার ভেতরে মদ মাংস প্রত্যেক দিনে সব চলে, আজকে একটু পেটে বেশি পড়েছে, নেশার ঘরে চৌকাট পেরিয়ে সব বাইরে চলে এসেছে। শ্রীবাস আমি তোমাকে অত্যাচারী সাজাবো, শ্রীবাস আমি তোমাকে মদ্যপায়ী সাজাবো, শ্রীবাস আমি তোমাকে মাংসভোগী সাজাবো, শ্রীবাস দেখি আগামীকাল সকাল থেকে তোমার অঙ্গনে কি করে হরিনাম সংকীর্তন হয়। রাতের অন্ধকারটুকু কেউ জানে এহেন অত্যাচার করে গেল পরম বৈষ্ণব শ্রীবাসের দ্বারে, যে শ্রীবাস হলেন নারদ মুনি নারদ ঋষি, যিনি সত্য যুগে করেছেন নারায়ণ নারায়ণ নাম, ত্রেতা যুগে করেছেন রাম রাম নাম, দ্বাপরে করেছেন কৃষ্ণ কৃষ্ণ নাম, এবে কলি কালে অবিরাম অনবরত করে চলেছেন হরে কৃষ্ণ হরে রাম। ওহেন পরম বৈষ্ণব শ্রীবাসের দ্বারে অত্যাচার কেউ জানল না, কে জানবে রাতের অন্ধকারে এহেন অত্যাচার, কিন্তু কেউ জানুক আর না জানুক একজন আছেন যিনি আমার হৃদয়ে আছে, যিনি আপনাদের হৃদয়ে আছে, আমাদের সবার হৃদয়ে অতি অন্তস্থলে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে তিনি রয়েছে। তিনি কে? তিনি আর অন্য কেউ নয়, জানি একজন ওখানে বসিয়া আছে সে, সে ভগবত সত্তাটাকে গোপন রেখে বললেন যাও গিয়ে অঙ্গনে দরজাটা খুলে দেখো, খোলো আমি মায়ের কাছে যাবো আর বিলম্ব করো না। শ্রীবাসের সাদা মনে কানা নেই, শ্রীবাস প্রভুর কথায় অঙ্গনে জানলাটা একটু ফাঁক করে আচ্ছা দাঁড়াও প্রভু দেখি,
প্রভু, এখনো তো গগনে আধার আছে। থাক আধার, তবু তুমি তোমার অঙ্গনের দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। না মানে বলছিলাম, প্রত্যহ সকাল হলে তবেই তো তুমি মায়ের কাছে ফিরে যাও। বললাম তো আমার মায়ের কাছে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। দাও খুলে দাও, খুলে দাও শ্রীবাস। শ্রীবাসের সাদা মনে কারা নেই, হরি নাম স্মরণ করি দরজা খুলে দিল। প্রাতকালে শ্রীবাসের অঙ্গন দিয়ে যে সকল ভক্ত বৈষ্ণব গঙ্গা স্নানে যাচ্ছিল, যারাই দেখছে এখানে অত্যাচার, কেউ কেউ তাদের যোগ্য সূত্র হচ্ছে, শিখা ধরে বলছে, শ্রীবাস আমরা অভিশাপ দেব, আমরা অভিশাপ দিয়ে বলবো যে তোমার দ্বারে এখানে অত্যাচার করেছে তার বংশে যেন বাতি দাঁড়ান। অভিশাপ দিচ্ছেন কেন আপনারা? অত্যাচার হয়েছে আমার দাঁড়ে, অভিশাপ দেওয়ার হলে আমি দেব, আশীর্বাদ করবার হলে আমি করবো, আপনারা অভিশাপ দেওয়ার কে? আপনারা অভিশাপ দিচ্ছেন কেন? আমি ভেবেছিলাম এই নবদ্বীপে আর একজন পাঁচ জনই জহাই মাদার উদ্ধার হয়েছে, মলয় চাঁদ কাজী উদ্ধার হয়েছে, জগন্দর্য উদ্ধার হয়েছে, কিন্তু আমার দ্বারে আজকে সে অত্যাচার করে আমাকে জানিয়ে দিয়ে গেল। শ্রীবাস, শ্রীবাস, তুমি যা ভেবেছ তা নয় শ্রীবাস। এখন নবদ্বীপের মাটিতে আমি আমার মতো একজন পতিত আছে শ্রীবাস, তোমার ঘরে থাকে তো স্বয়ং পতিত পাবন মঙ্গলময় গৌর হরি, সেই পতিত পাবন মঙ্গলময় গৌর হরিকে বলে তুমি আমায় উদ্ধার করে দাও। ধন্য ধন্য করে উঠল সকল ভক্ত বৈষ্ণব, ধন্য শ্রীবাস, ধন্য তোমার বৈষ্ণব। শুনুন আপনারা, আজ এই প্রাতকালে আপনাদের সকলকে সাক্ষী রেখে, নবদ্বীপের আকাশ বাতাস তৃণলতাদি বৃক্ষকে সাক্ষী রেখে, কীট পতঙ্গ পশু পাখিকে সাক্ষী রেখে, সুরধ্বনি মায়া গঙ্গাকে সাক্ষী রেখে, আমি 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 আশীর্বাদ করে বললাম, ওগো তুমি যেই হও না কেন, ওগো তুমি যত বড় পতিত হও না কেন, ওগো তুমি যত বড় পাশুপত হও না কেন, আমার পতিত পাবন তুমিও আমার মতো একদিন দু বাহু তুলে হরি বল হরি বল হরি বল, তুমিও একদিন আমার মতো প্রেম সে নিত্য করবে গো। ধন্য ধন্য করে উঠল সকল ভক্তগণ বৈষ্ণব, ধন্য ধন্য শ্রীবাস, ধন্য তোমার বৈষ্ণবতা, ধন্য তুমি। শোনা মাত্র শ্রীবাসাচার্য কানে হাত চাপা দিয়ে বলল, আগে আমাকে ধন্য করল, আমি যার জন্য ধন্য আপনারা তাকে ধন্য করলেই আমি ধন্য। সে কে শ্রীবাস? ও মা, আপনারা কলিকালে জন্মগ্রহণ করেছেন, নবদ্বীপবাসী হয়েছেন, নবদ্বীপে বাস করছেন, আপনারা জানেন না আমি কার জন্য ধন্য?
তবে শুনুন, এই প্রাতঃকালে শুনুন, আমি কার জন্য ধন্য যদি গোড়া না হতো। কিমতি হইত, কিমতি হইত, আমরা কেমন ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হতো শ্রীরাধা। সকালবেলা অপরাধটা কোথায় হলো দেখুন, ওই পরম বৈষ্ণব শিবাচার্য নিজে হাতে রক্ত মাখা ছাগ মুন্ডুটাকে নামালেন, নিজে হাতে নিজ অঙ্গন পরিষ্কার করলেন, মদের হাড়াগুলোকে দূরে ফেলে রাখলেন, গঙ্গা জল গোবর জলে ছিটা দিয়ে নিজ অঙ্গন লেপন করতে লাগলেন, মার্জন করতে লাগলেন, আর মুখে গোড়া গুণগান গাইছে। শ্রীরাধার মহিমা, মহিমা, প্রেম রস সীমা, প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা। এই জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে, জগতে জানা তোকে, মধুর বৃন্দাবিন মাধুর, মধুর বৃন্দাবিন মাধুরী, মধুর বৃন্দাবিন মাধুরী, মধুর ভবসাগরে এমন দয়া নাহি দেখি একজন, জীবের
এত দেরি করলে কেন শ্রীবাস? প্রশ্নটা করে শ্রীবাসের মুখের দিকে তাকিয়ে প্রভু মনে মনে ভাবছে, এবার দেখি তুমি আমায় কি বলো, তুমি আমায় সত্যি কথাটা বলো। শ্রীবাস আচার্য মনে মনে ভাবছে, এই প্রাতঃকালে যদি প্রভুকে বলি যে প্রভু অঙ্গনের দরজাটা খুলেই দেখলাম এখানে অত্যাচার, আর এই অত্যাচারের কথাটা শুনেই প্রভু যদি এমন সিদ্ধান্ত উপনীত হয়, কি বললে শ্রীবাস, আমার হরিনামের জন্য তোমার মতো ভক্তের, তোমার মতো বৈষ্ণবের অঙ্গনে অত্যাচার? শ্রীবাস, আগামীকাল প্রভাত হতে তোমার অঙ্গনে আর হরিনামই আমি করবো না, যাও। বন্ধ, প্রভুকে সত্যি কথাটা বললে আমার অঙ্গন থেকে আমার হরিনামটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি সত্যিটা গোপন করে, এই প্রাতঃকালে প্রভুকে সত্যিটা গোপন করে প্রভুকে মিথ্যে কথা বলে আমি জানি আমি নরকে যাব, আমি নরকে যাই সেও ভালো, কিন্তু আমার অঙ্গন থেকে তো হরি নাম কৃষ্ণ নাম কোনো দিনের জন্য বন্ধ হবে। দেখুন কেমন এই হরি সভার প্রতি প্রেম, দেখুন কেমন এই হরি সভার প্রতি প্রীতি। নবদ্বীপে যখন কেউ জায়গা দিল না, এই বড় শ্রীবাসটা নিজের অঙ্গনটা খুলে দিল, প্রভুকে বলল, প্রভু এই শুধু অঙ্গন কেন, আমার যা কিছু সবই তোমার, আমি নিজেকেই তোমার চরণে সঁপে দিলাম, প্রভু তুমি কৃপা করে আমার নামের অর্থ হলো শ্রীবাস, শ্রী সবচেয়ে সুন্দর, বাস সবচেয়ে বাসস্থান, তুমি কৃপা করে আমার এই দেহ হৃদয় মাঝে, আমার দেহ মাঝে তুমি তোমার পদার্পণ করো প্রভু। হলো সেই শ্রীবাস। এখনকার দিনে গ্রামের যদি উৎসব হয়, গ্রামের যদি হরিসভা হয়, একটা বাড়িতে চাঁদা নিতে যান হরিসভার জন্য 10 টাকা, হরিসভা দিয়ে আর যা কিছু হবে তার জন্য কমপক্ষে 50 থেকে 100 টাকা, কিন্তু হরিসভার জন্য এখনো 10 টাকা। এটা হলো আমাদের দুর্ভাগ্য, এটা হলো আমাদের দুর্ভাগ্য, বুঝলেন? আর সব কিছুর জন্য, আর সমস্ত কিছু বিলাসিতার জন্য, আর সমস্ত কিছু আড়ম্বর, সমস্ত কিছুর জন্য আমাদের আমাদের কাছে সাফিসিয়েন্ট অর্থ থাকে, কিন্তু হরিসভার জন্য যদি বলা হয় 10 থেকে খুব জোর 20 টাকা 50 টাকা, এর বেশি আপনারা অবাক হবেন আপনাদেরকে বললে, যদিও এটা ব্যক্তিগত হরিসভা এই হরিসভা, কিন্তু আপনাদেরকে জ্ঞাত করছি, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এটা হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। আপনাদের আশীর্বাদে গুরু কৃপায় এই বাংলার সমস্ত জেলাতেই তো ঘুরে ঘুরে কীর্তন করি, এমনকি এই বাংলার বাইরে পূর্ব বাংলা বিদেশের মাটিতেও কীর্তন গাইতে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশেষ করে আমাদের এই বাংলার মধ্যে 2টি জেলা তারা হরিসভার দিকে আগে, কোন 2টি জেলা? প্রথমটি হল মুর্শিদাবাদ, প্রথম জেলাটি হল মুর্শিদাবাদ, আর দ্বিতীয় জেলাটি নদিয়া। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হরিসভা প্রচুর আছে, প্রচুর প্রচুর হরিসভা যেমন আছে সেই হারে মহাপ্রভু কৃপা করে কীর্তনিয়ারও জন্ম দিয়ে দিয়েছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন, সেই হারে দোহার বাজিয়ে জন্ম দেন না এখন, এটা বাস্তব। সে যাই হোক, হরিসভা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি থাকতে পারে, হরিসভা কাউন্টিংয়ে বেশি হতে পারে, কিন্তু এক একটা হরিসভার বাজেট এবং ভক্ত সেটা যদি আপনারা দেখতে চান একবার আমার কথা পরখ করে, তাহলে যে কোনো মুর্শিদাবাদ জেলার যে কোনো একটা হরিসভা আপনারা জানেন, কোনো হরিসভাটি ছোট নয়, আর তাদের এক একটি হরিসভার বাজেট আমি জানি না, এই হরিসভাটির কত বাজেট, খুব বেশি হলে
এক লাখ দেড় লাখ খুব যদি বেশি হয়, আর একটু বেশি হবে হয়তো, কিন্তু মুর্শিদাবাদের এক একটি হরিবাসক তাদের মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা মিনিমাম, কমপক্ষে কমপক্ষে, আমি তাও কম বলছি। এবং আপনি কোনোটিকেই ফেলতে পারবেন না, একটার সঙ্গে একটি আরেকটির সঙ্গে আরেকটির সদা সর্বদা প্রতিযোগিতা হয়। আমাদের যেমন এই দেশে দুর্গোৎসবটাই সর্বশ্রেষ্ঠ উৎসব, ওদের দেশে ওদের জেলায় এই হরি নাম সংকীর্তনটাই হলো সর্বশ্রেষ্ঠ উৎসব। এই হলো তাদের হরি সভার প্রতি প্রেম, এই হলো তাদের হরি সভার প্রতি প্রীতি। জানি না আমাদের কবে হবে এমন প্রীতি এমন ভাগ্য, কিন্তু যার হয়েছিল হয়েছিল, কাদের হয়েছিল, ছয় গোস্বামী হয়েছিল, দ্বাদশ গোপালের হয়েছিল, অষ্টকবিরাজের হয়েছিল, চৌষট্টি মহান্তের, যাদের হয়েছিল বলেই আজকে এখনো পর্যন্ত আমরা রাত জেগে এই হরি বাসরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি। আর আপনারাও সমস্ত কিছু ঘরের কাজকর্ম ফেলে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আপনারা শুনছেন, কাদের জন্য? তাদের জন্য, ছয় গোস্বামী পাদের জন্য, মহাপ্রভুর এই এহেন শ্রীবাসে আমি অন্তরঙ্গ ভক্তমন্ডলীদের জন্য। কি হলো চুপ করে আছো কেন শ্রীবাস? আগে প্রভু প্রভু, প্রাতকালে কিছু ভক্ত বৈষ্ণব আমার অঙ্গনের সামনে দিয়ে তারা গঙ্গা স্নানে যাচ্ছিল, তাদেরকে একটু সম্ভাষণ জানিয়ে ফিরে আসতে দেরি হয়ে গেল তোমার কাছে। আমি জানতাম, আমি জানতাম তুমি আমাকে সত্যি কথাটা বলতে পারবে না। কি করে বলবে? যখন তোমার ছেলে মরেছিল তখন তুমি আমাকে বলবে, তুমি হলে সেই শ্রীবাস। এই ত্রিভুবনের মধ্যে সবচেয়ে বড় শোক হলো পুত্র শোক। অনেক রকমের শোক আছে, কিন্তু সবচেয়ে বড় শোক হলো পুত্র শোক। সেই পুত্র শোককে তুমি বুকে চেপে ধরে রেখে তুমি আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরি নাম ধ্বনি করেছো। তবে শোনো শ্রীবাস, আজকে যে কথাটা তুমি আমাকে গোপন করলে এই প্রাতকালে, আমিও বললাম এই হেন কথাটা একদিন আমি নিজে মুখে সমগ্র জগৎবাসীর কাছে প্রকাশ করে দেব। যাও, ধন্য শ্রীবাস, ধন্য তোমার বৈষ্ণবতা, তুমি প্রমাণ করলে শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি, শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি, শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি। এক হাত দাদা নিতাই চাঁদের কাঁধে দিয়ে, আর এক হাত বায়ে গদাধরের কাঁধে দিয়ে প্রভু আমার চললেন মায়ের কাছে হরি নাম ধ্বনি করতে করতে করতে। গিরিধারি গোপাল ব্রজ লীলা তব তরুণ তরুণ।
হরিনাম সংকীর্তন করতে করতে প্রভু ফিরলেন নিজ গৃহে। একদিন গেল, দুদিন গেল, তিন দিন পরে যেই না দেহস্পর্শটা লাগলো, তিন দিন পরে যেই না দেহস্পর্শটা লাগলো, অমনি অমনি ঠিক তিন দিন পরে সেই চপল গোপালে হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী হলো চপল গোপালের স্ত্রী। সকালবেলা গৃহকর্ম সারছিল, যেই না স্বামীর ডাকটা কণ্ঠে গিয়ে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে ঘরের কাজ সারতে সারতে ছুটতে 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 এসে কি হয়েছে বলো? সকালবেলা থেকে একেবারে নিস্তারিণী করে করে সারা বাড়ি একেবারে মাথায় পড়ে গেছে। বলো বলো কি হয়েছে বলো দেখি। আমার হাত একটু দেখো না, কেমন ভারী ভারী ঠেকছে, কেমন জানি অবশ হয়ে আসছে, একটু দেখো না গো। দেখি দেখি এই যে দেখো, কই হাতগুলো উপর করো তো, এই যে দেখো কই আবার চিৎ করো, দেখো একই গো স্বামী নিস্তারিণী কুষ্ঠ দেখি চমকি উঠিল। শেষ পর্যন্ত তুমি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে ছাড়লে গা? হ্যাঁ না 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 না, ওই ওই কুষ্ঠের সঙ্গে এক ঘরে এক সংসারে আমি থাকবো না, আমি চলে যাবো, দাও কীর্তনে। আরেক নাম হলো ভাব, কীর্তনটা হলো ভাবের কীর্তন। কীর্তনের মধ্যে সুর আছে, তাল আছে, কীর্তনের মধ্যে কথা আছে, কিন্তু কীর্তনের প্রধান যে অঙ্গটি সেটি হলো ভাব। ভাবের তো আবার অনেক রকম প্রকারভেদ হয়, এটা ভাব, ভাবের অনেক রকম প্রকারভেদ হয়। নরোত্তম দাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি যখন খেতুরির মহোৎসবের পরে এইভাবে কীর্তনে ঘরানাগুলো সৃষ্টি করছেন, তখন নরোত্তম দাস ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা ঠাকুর মশাই,
এই কীর্তনের মধ্যে সুর আছে, তাল আছে, লয় আছে, ছন্দ আছে, কথা আছে, কিন্তু এই কীর্তনের প্রধান অঙ্গটি কি? তখন নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, এই কীর্তনের প্রধান অঙ্গই হলো ভাব। কীর্তনটা ভাবের কীর্তন। ঠিক এইভাবে যখন এক পা দু পা করে আগিয়েছে চপল গোপাল, কোন রকমের শয্যাটি ত্যাগ করে ছুটতে ছুটতে এসে কোনো রকমে হাওয়া গড়ে দিয়ে নিস্তারিণী নিজ স্ত্রীর চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটো জড়িয়ে ধরে বলে ওঠে, যেও না খিদে পেলে কলার পাতায় করে ভাত খেতে দেব, আর পিপাসায় নারকলের মালা মালায় করে জল খেতে দেবো, খেতে পারলে খাও ফেলো যাচ্ছে তাই করো। আমি এমন বাপের পিটি নই, ওই কুষ্ঠের সঙ্গে এক ঘরে এক সংসারে থেকে আমার দেহে কুষ্ঠকে ধারণ করবো। ওরে বাবা রে কুষ্ঠ, তোমার কথাগুলো শুনে আমার বড় ভয় লাগছে নিস্তারিণী, আমার কি বলতে ইচ্ছা করছে জানো, এই সংসারের সকল চরিত্রগুলো দেখে আমার ভয় লাগছে নিস্তারিণী, এতদিন আমি কি করলাম, এতদিন আমি কার জন্য কি করলাম, কার সেবা করলাম, যার সেবা করলাম আজকে সে আমাকে ঘর থেকে বাইরে বার করে দিল গোয়াল ঘরে। নিস্তারিণী আমার বড় ভয় লাগছে গো নিস্তারিণী, আমার কি বলতে ইচ্ছা করছে জানো, এই দারুণ সংসারে এই সব চরিত্র দেখি, চরিত্র দেখি আমার পরনে লাগিছে দারুণ সংসারে, এই সব চরিত্র কলি কালে সাপের মুখে, হে কলি তুই কেন এমন কলি কাল সাপেছি, আমার না জানি কখন কি হ, সকলকে বাদ দিয়ে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে বাদ দিয়ে আমি তোমার সেবা করেছিলাম নিস্তারিণী, আজকের এই দিনটাকে দেখার জন্য, আজকের এই দিনটাকে দেখতে হবে বলে নিস্তারিণী আমি মনেরই মনে তেজিয়া বন্ধ বলো এই
কাঁচিরি ভরমে হারানো এই কাঁচেরি সরকারি হাসপাতালে গেলে বিনামূল্যে চিকিৎসা হয়, কিন্তু আজকে যে কুষ্ঠের কথাটা শুনছি এটা হলো নাম অপরাধের কুষ্ঠ, বৈষ্ণব অপরাধের কুষ্ঠ। লিখতে পাচ্ছেন না প্রত্যক্ষদর্শী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, একে কৃষ্ণদাস তাহে কবিরাজ, যাহার অন্তরে বিরাজ করিছেন আমার গোড়া রসরাজ। এমনও হয় কি, এমন পাপ করেছিল, এমনও হয় সারাটা দেহে। আস্তে আস্তে কি হলো জানেন, ওই কুষ্ঠগুলো হাতের থেকে মুখে এলো, মুখের থেকে মুখে এলো, মুখের থেকে পিঠে গেল, পিঠের থেকে পায়ে গেল। অসহ্য কীটের কামড় চপল গোপাল সহিতে না পারে, শয্যারত চপল গোপাল ছটফট 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 সর্বাঙ্গে সজ্জাগত চপলের জলয়ে জলয়ে পাবে এমন হল জীবনামা, এ জীবনামা,
আজ সাতটা দিন কেটে গেল, স্বামীটার কোনো মুখের আওয়াজ পাচ্ছি না, আমাকে খেতে চাইছে না, জল চাইছে না, কি হলো বলো দেখি। আচ্ছা দেখি একবার জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ গো শুনছো? কি গো শুনতে পাচ্ছো? কি গো তো কোনো আওয়াজ নেই, তবে কি হয়ে গেল নাকি? যা কষ্ট পাচ্ছিল বাবু, এ থাকার থেকে যাওয়াই ভালো, কিন্তু যা ভাবছি আবার সেটা নাও হতে পারে। তাহা গো বলি একটু অন্ন দেবো, অন্ন আজকে সাতটা দিন তুমি কিছু না খেয়ে আছো, একটু একটু ভাত খাও, ভাত একটু ভাত, অন্ন খাবে অন্ন। এ কি এ কথাটা তো কোনো আওয়াজ নেই, একটু জল দেবো জল, একটু জল খাবে জল, যা গরম পড়েছে একটু জল তল তো খাও। হ্যাঁ গো শুনতে পাচ্ছ আমার কথা? কি গো এই কথাটারও যখন কোনো আওয়াজ নেই, নিশ্চয়ই গৌরী ভুল হয়ে গেছে। মরলে মরলে এই রাতের বেলা মরলে বল, সারাটা জীবন আমার একেবারে হাড় মাছ চলি খেলে কি কুক্ষণে যদি তোমার তোর সাথে আমার বাবা আমার বিয়েটা দিয়েছিল তার কথা রাখো জানে, সারাটা জীবন আমাকে একেবারে হাড় মাছ জ্বালিয়ে খেলো, মরার সময় একটু শান্তি দিয়ে গেল না, তখনকার দিনের সমাজ আজ থেকে 500 বছর আগে কার না বুদ্ধি, তখনকার দিনে সমাজে কি নিয়ম ছিল এখনকার দিনের মতো এত সহজ সরল নয়, যে যে মরা হোক না কেন আর যে কেউ কাঁধ দিয়ে নিয়ে চলে গেল ড্যাং ড্যাং করে স্বজন ঘাটে, তখনকার দিনে কি নিয়ম ছিল? যদি ব্রাহ্মণের মরা হতো ব্রাহ্মণদেরই কাঁধ দিয়ে শ্মশানে নিয়ে যেতে হতো, আর যদি মরা আবার বাসি হতো রাত হইয়ে যদি সকাল হয়ে যেত তাহলে বাসি মরা হতো, মরা বাসি হলে সমাজে দণ্ড দিতে হতো দণ্ড, আর এই দণ্ড কেমন? সামান্য দণ্ড নয়, ঘর বাড়ি ঘটি বাটি জায়গা জমি সব কিছু চিরতরে সারা জীবনের মতো জন্মের মতো বিসর্জন দিয়ে দেশান্তরী হতে হতো। নিস্তারিণী মনে মনে ভাবছে তোমার গায়ের গন্ধে ওই ব্রাহ্মণ পাড়া থেকে ব্রাহ্মণরা আমাদের ঘরের পাশ দিয়ে যায় না, ওরা ওই দিক দিয়ে ঘুরে 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 যায়, এখন কে আসবে রাত্রে বেলা, কে তোমার সৎকার করবে বলো দেখি। হ্যাঁ আচ্ছা দেখি একবার ব্রাহ্মণ পাড়ায় যাই। এই বলে চিন্তা করে ব্রাহ্মণ পাড়ায় যেতে যেতে কিছু দূর যেই না পথে অগ্রসর হয়েছে। আচ্ছা আমি কাঁদছি না কেন বলো দেখি? আমার স্বামী মরেছে বলে কথা, আমার চোখে আমার স্বামী মরেছে, কতজনকে দেখি কতজন কত রকম করে কাঁদে, কতজনার স্বামী মরে গেলে কোথায় গেলে কত রকম, কি এমন পাপ করেছিলে গো তুমি যে তোমার পাপের তাপে আমার চোখের জলগুলো পর্যন্ত শুষে নিল, তবে কি আমি নিকোষা হলাম? বেশ চোখে জল নেই তো কি হচ্ছে, চোখের জলের ভান করতে তো দোষ নেই, মাথায় বড় করে ঘুমটাটা দিয়ে ব্রাহ্মণদের দরজায় গিয়ে একটু নাকি কান্না কেঁদে দেবো মিছি মিছি সত্যিকার এটা। শুনছেন কিছুক্ষণ আগে আমাকে অস্বামী আমাকে চিরদিনের জন্য ছেড়ে একা করে চলে, এখন যে ব্রাহ্মণের দরজায় গিয়ে ওইভাবে মরা কান্না কাঁদছে আর ব্রাহ্মণ দরজা খুলেই দেখছে সম্মুখে নিস্তারিণী মুখের ওপর দরজাটাকে বন্ধ করে দিয়ে দূর হয়ে যাও, স্বামীর গায়ের গন্ধ যা, তোমার স্বামীর গায়ের গন্ধে আমরা তোমার ঘরের পাশ দিয়ে যেতে পারি না, ওদিক দিয়ে ঘুরে 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 দূর দিয়ে যাই, তোমার স্বামীকে এখন সৎকার করতে গিয়ে আমরা আমাদের দেহে কষ্টকে ধারণ করবো দূর হয়ে যা। লীলা প্রসঙ্গত উল্লেখ্য
যে ব্রাহ্মণ নাই চকল গোপালকে এহেন কর্ম করতে বাধ্য করেছিল, আজকে শেষের দিনে তারাই কেউ তার সাথে সাথে হল না। নিস্তারিণী নিরুপায় হয়ে গেল, কি করবে কোথায় যাবে, মরা যদি আবার বাসী হয় সমাজে দণ্ড দিতে হবে। নিরুপায় হয়ে চলে গেলেন রাতের অন্ধকারে নিচু জাতির পাড়ায়, সূত্র পাড়ায়, ডোম পাড়ায় গিয়ে সেখান থেকে দুজনকে ডেকে উঠল, কালু রে মধু। কালু মধুকে ডেকে বললো, এ মধু কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছে না, হ্যাঁ চল তাকর বাইরে গিয়ে দেখি, রাতের বেলা মনে হচ্ছে বামুন মার কণ্ঠস্বর। এ কি ভাউন মা? কিন্তু বাউন মা এখানে কেন? না মানে তোরা যদি মরাটাকে একটু সৎকার করে দিস, আমরা যে দা ঠাকুর বেঁচে থাকতে জীবনটা আমাদের ছায়া পালাত না, সেই দা ঠাকুরকে আমরা কাঁধে নিয়ে যাবো কি করে? দা ঠাকুর জাতিতে ব্রাহ্মণ, তোমরা ব্রাহ্মণ, আমরা হলাম শূদ্র, আমাদের পাপ হবে কি নাই? হতো হতো, হ্যাঁ হতো হতো, যদি দিনের বেলা কাঁধে নিয়ে যেতিস সবাই দেখতো পাপ হতো, রাতের বেলা কাঁধে নিয়ে যাবি তো কেউ দেখতেও পাবে না। হ্যাঁ সেইটাই বলছে আর পাচ্ছে। আচ্ছা এখন ঘুমিয়ে নে, আবার দু ঘন্টা পরে উঠে যখন রাস নৃত্য হবে তখন নাচবে। আমাদের পাপ হবে না? হতো পাপ হতো, যদি দিনের বেলা নিয়ে যেতে সকলে দেখতো তাহলে পাপ হতো, রাতের বেলা তোরা কাঁধে করে নিয়ে যাবে কেউ দেখতে পাবে না, দেখলে পাপ হয় না দেখলে পাপ হয় না। তোদের অত মাথায় কাজ কি রে, এই তোরা তোদের কাজের জন্য পারিশ্রমিক স্বরূপ হার পেয়েছিস, এবার চল। সত্যি তো আমাদের এত মাথায় কাজ, এই বলে ঘরে নিয়ে এসে কোন ঘরটাকে দেখিয়ে দিল, নিজের বাড়িতে নিয়ে এসে কোথায় আছে বাউন মা দা ঠাকুর? ওই গোয়াল ঘরে যা, যা গোয়াল ঘরে। কেন কোথায় কোথায়, কেন 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 কেন, এত কেন উত্তর দিতে পারবো না বাবু আমি, ও যা হয়েছিল ওকে গোয়াল ঘরেই রাখতে হয়। হ্যাঁ যা যা, বেশ চল কর্তার ইচ্ছা করে। এই বলে কালু আর মধু যেই না গোয়াল ঘরে প্রবেশটা করতে যাবে, অমনি কালু রে বাউন মা মরা বলে ডেকে এনে অন্ধ দিলে নাকে পড়তো, হায় হায় কি বাড়ো, হায় হায় কি
কথাবার্তা আগে থেকে কই আসতাম বাপা। নিস্তারিণী হাতের থেকে আংটিটা খুলছে আর বলছে, মরা মরেও গেল আর আমাকে মেরেও গেল, এটা রাখ। এটা কি? ওই যে মরার জন্য গলার হার দিয়েছি আর গায়ে গন্ধের জন্য হাতের আংটিটা খুলে দিয়ে দিল, এবার বিদায় কর। এখন ধরবে কোথায় বৈষ্ণব অপরাধের কুষ্ঠ? কুষ্ঠগুলো আস্তে আস্তে কি হলো জানেন, পাকতে শুরু করলো। ওই কুষ্ঠগুলো পেকে তার মধ্যে পুঁজ, রক্ত, ক্ষুদ্র ক্ষুদ্র কীট, সারাটা দেহ পচে গুলে দুর্গন্ধময় হয়ে উঠল। লিখতে পারছেন না প্রত্যক্ষদর্শী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ধরবে কোথায়? তাই কোন রকমে হাত দুটোকে জড়ো করে বাঁধলো, পা দুটোকে জড়ো করে বাঁধলো, আর ওই বাঁধা হাতের মধ্যে দিয়ে, বাঁধা পায়ের মধ্যে দিয়ে একটা বাঁশ গলিয়ে দিল। অনেকে যা তো অনেক রকম হয়, কেউ যায় চন্দন ঘাটে, কেউ যায় বোম্বাই ঘাটে, এখন তো আবার চার চাকা সর্বরথ হয়েছে, আবার কেউ জানতেই পারে না সে চলে। অনেকের যাওয়া অনেক রকম, আবার কেউ যায় এক মাসে। এখন আমাদের সমাজে নিয়ম আছে কি, মরা ঘর থেকে বাইরে বার করবার সময় তিনবার ভূমিতে ভূমিষ্ঠ করে ঠেকিয়ে, মাটিতে ঠেকিয়ে কি বলতে হয়, আমরা যা বলি। কালু মধু তাই বলে উঠল, এই কালু বল, বলো হরি। কেন বামুন, কেন এই তোরা হলি জাতিতে শত্রু, এখন তোদের কণ্ঠস্বর যদি ওই বামুন পাড়ায় যায় একবার ভেবে দেখেছিস আমার কি ক্ষতি হবে? কিন্তু বামুন মা, এই যে নিয়ম আছে অন্তত তিনবার তো বলতেই হবে। এই শোনো, একবার যেমন উচ্চস্বরে বলেছ বলেছ, আর দুবার চেপে বলো চেপে। কি বললি? চেপে। কালো মধুকে ডেকে বলছে, কি দিনকাল এলো রে মধু, হরি নামও করতে বলছে চেপে। নে কর্তার ইচ্ছা কর্ম, হ্যাঁ নে কর্তার ইচ্ছা কর্ম, বল থেকে বাইরে বেরোলেন। অমনি ভবের খেলা সাঙ্গ হলো, চলো এবার ঘরে যা, যদি হয়তো কোনো মায়ের হাতে রান্না
খুব ভালো হয়েছে। আর খেয়ে সুখ্যাতি করে আমরা বলি কে করেছে গো এত সুন্দর রান্না, তখন সেই মা কি করে পর্দার আড়াল থেকে ঘুমটার আড়াল থেকে বলে আমি আমি কথাটা বলতে আমরা বড় ভালোবাসি। এই আমি আবার তিন রকমের আছি, একটা হলো বোকামি একটা হলো কাঁচামি আর একটা হলো পাকামি। বোকামি কোনটা বলবো নাকি? এই কোনো বাবাকে যদি দেখি, কোনো ভক্তকে কোনো বৈষ্ণবকে যদি দেখিয়ে বলা হয় হাগো বাবা এই ঘরটা কি তোমার, এই বাড়িটা তোমার, যদি আমি উত্তর আসে ওদিকে দেখো না দেখলে হবে খরচা আছে, সারা জীবনের যত অর্থ একটু একটু করে সঞ্চয় করেছি, সঞ্চয় করে করে অর্থ সঞ্চয় করে এমন সুন্দর একটা বাড়ি বানিয়েছি দালান বাড়ি, ওটার দিকে তাকিও না তুমি আমার দিকে তাকিয়ে সরাসরি কথা বলো, ওটা আমার বাড়ি। যদি এমন উত্তর আসে তাহলে এটাকে কি বলে, এটা হলো বোকামি বোকামি বোকামি। কাঁচামি কোনটা যদি আবার এমন উত্তর আসে না উনি চিন্তা করছেন আমি কোন আমির মধ্যে পড়ব, বসুন বসুন বসুন, হ্যাঁ ওদিকে একটু মশা দাঁড়িয়ে দিন আর চিন্তা করতে থাকুন আপনি কোন আমির মধ্যে পড়ছেন। আস্তে আস্তে আস্তে, প্রথমটা কি হলো বোকামি, এরপরে কোনটা কাঁচামি, কাঁচামি কোনটা যদি এমন উত্তর আসে স্বয়ং ভগবান তিনি নিজে কৃপা করে আমাকে দিয়ে পড়িয়ে নিয়েছেন, অতএব আধা ভগবান আধা আমি আধা আধা তিনি কৃপা করে আমাকে দিয়ে পড়িয়ে নিয়েছেন, অর্ধেক ভগবানের কৃপা অর্ধেক আমার চেষ্টা, এটা হলো কাঁচামি। আর পাকামি কোনটা, পাকামি হলো সেইটা যদি এমন উত্তর আসে যা কিছু দেখছ স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা ধন দৌলত স্ত্রী পুত্র কন্যা সমস্ত কিছু আমার বলে কিছু নেই, সব তা সব তা। আমি তো দুদিনের জন্য এসেছি এই ভাড়া ঘরে, দুদিনের জন্য এসেছি, আমি চাকরি করব, চাকরি করতে এসেছি, আমার চাকরির মেয়াদ শেষ হবে, আমি আমার আপন ঘরে ফিরে ভাড়া ঘরেটা আমার, যেখান থেকে এসেছিলাম সেখানেই আমাকে ফিরে যেতে হবে, মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে ঘুরি দেশে বেশে, সংসার বিদেশে বিদেশির বেশে সংসার বিদেশ, এটা বিদেশ আসল ঘরে আমাদের আমাদের ভাড়া ঘর। যদি এমন উত্তর আসে সংসার বিদেশে বিদেশিরও বেশে ভ্রম কেন অকারণ মন চল, আপনারা তো শুনেছেন এই গানটি একটি বিখ্যাত, যদি এমন উত্তর আসে এটাকে আমরা বৈষ্ণব জগতে বলি এটা হলো পাকামি, এটাই পাকামি। এছাড়াও একটা আমি আছে সেটা কি, সেটা হলো গোড়ামি, গোড়া সব ধর্মে আছে সব জাতিতে আছে সব দেশে আছে সব গ্রামে আছে, গোড়া নিজে যেটা বোঝে সেটাই ঠিক বাকিরা যেটা বোঝে সেটা ভুল। আর যারা একটু গোয়ার হয় দেখবেন পাশ দিয়ে যখন যাবেন আপনি হেঁটে আর সবসময় আর একটা গোয়ান ভেতর থেকে এরা হলো গোড়া গোড়া মোড়া, স্বয়ং ভগবানও এদের থেকে ভয় পায়, স্বয়ং ভগবান এদের থেকে একটু দূরে দূরে থাকে, এদেরকে একটু এড়িয়ে যায়। তাই আমার ঘর আমার বাড়ি টাকা পয়সা জমি দাঁড়িয়ে
শ্মশান ঘাটে নিয়ে এসে চিতা সাজালো, চিতার উপরে গোপালের দেহটাকে শয়ন করিয়ে দিয়ে কালো মধুকে ডেকে বলে উঠলো, এই মধু, ঘরে দা ঠাকুর বাচ্চাদের ছিল রে, ওর কানে একটু ভালো করে হরিনাম দিতে পারেনি, যে হরিনামগুলো আমাদের শেষের দিনের সহায়, যে হরিনামগুলো আমাদের শেষের দিনের অবলম্বন, যে হরিনামগুলো আমাদের সম্বল, সেই হরিনাম, যে নাম হলো অক্ষয়, যে নাম হলো অমর, যে নাম হলো চিরস্থায়ী, আয় ওর কানে একটু হরিনাম দিয়ে দিই, এটা হলো শ্মশান ঘাট, এখানে বাধা দেওয়ার মতো কেউ নেই রে, আয়। হাতে পাটকাঠি নিয়ে পাটকাঠিটাকে চালিয়ে একগুচ্ছ পাটকাঠি দাও দাও করে যখন পাটকাঠির আগুনটা জ্বলছে, ওই তিনবার করতে করতে তিনবার প্রদক্ষিণ করে মুখাগ্নি করছে আর বলছে, বলো হরি, বলো হরি, বলো হরি। এই বলতে বলতে ওই পাটকাঠির আগুনটা যখন স্থায়ীভাবে মুখে দিয়েছে আর ওই আগুনের তাপটা পেয়েই সঙ্গে সঙ্গে আমি আপনারা কেউ সাক্ষী হয়েছেন নাকি? এই জন্য কীর্তন, কিছু পাওয়ার জন্য আপনারা এসে বসে আছেন সারা রাজ্যে, বিনোদনের তো অভাব নেই, গিয়ে টিভিটা খুলে চালিয়ে বসলেই হল, একের পর এক চ্যানেল খবর, আচ্ছা খবর দেখতে ভালো লাগছে না, সিরিয়াল, আচ্ছা সিরিয়াল দেখতে ভালো লাগছে না, সিনেমা, আচ্ছা সিনেমা দেখতে ভালো লাগছে না, কার্টুন, আচ্ছা কার্টুন দেখতে ভালো লাগছে না, খেলা, একের পর কোনটা চায়, কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে হরি সভা এসে বসে আছেন কিছু তো পাওয়ার জন্য আর আমরা এসেছি কিছু দেওয়ার জন্য। এই জন্যই কীর্তন অন্য সমস্ত কিছু বিষয়ের থেকে আলাদা। কালুরে তবে যে বামুন মা বললো তুমি মরে গেছো, কি বললো, আমি মরে গেছি, হ্যাঁ সেই জন্য তো ঘর থেকে বাইরে বার করে দিল আমাদেরকে ডেকে এনে, আমি এখন কোথায়, তুমি আছো এখন শ্মশান ঘাটে, কি শ্মশান ঘাটে, তোর আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে চল, না এখন যদি তোমাকে আমরা ঘরে ফিরিয়ে নিয়ে যাই তাহলে আমাদের হাড়ও যাবে আংটিও যাবে আসা যাওয়াই সার হবে, তোমার যা হয়েছে বাবু তুমি আজ হলেও মরবে কাল হলেও মরবে, মরতে তোমাকে হবেই হবে, তাই তোমার যা ভাগ্যে আছে তাই হবে, আমি ঘরে আর তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো না, এই শ্মশান ঘাটে তোমাকে বটবৃক্ষের তলায় বসিয়ে দিয়ে গেলাম, দেখো কতদিন তোমার ভাগ্যে তুমি বেঁচে থাকবে, একটা শৃগাল কুকুরকে তাড়াবার মতো আমার দেহে ক্ষমতা নেই, আমার দেহে শক্তি নেই, সামান্য শৃগাল কুকুরকে আমার আমার মাংসগুলো যদি এসে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খায় আমি আমি দাঁড়াতে পারবো, আমাকে ঘরে নিয়ে চল, বললাম তো আর ঘরে নিয়ে যাও,
আমরা আসি কালো আমাকে নিয়ে চল আসি দা ঠাকুর আরে আমাকে ফেলে যাস না বিদায় দা ঠাকুর কালু রে শেষের দিনে একজনাও কেউ সাথের সাথে হল না এই হলো বৈষ্ণব অপরাধের সারাটা রাত শ্মশান ঘাটে বসে চিৎকার করে কাঁদতে লাগলো একসময় আমার সবাই ছিল জানো যখন আমার প্রভাব ছিল যখন আমার প্রতিপত্তি ছিল যখন আমার অর্থ ছিল যখন আমার সম্পত্তি ছিল তখন জনে জনে সবাই এসে আমার খোঁজ নিত গো সকলে জনে জনে এসে আমাকে বলতো কেমন আছি কি করছি খেয়েছি কি ঘুমিয়েছি কি সব জানতাম কিন্তু আজকে দেখো আমি বড় একা আজকে আমি বড় একা বড় একা একজন আমার প্রাপন ছিল সেও আমাকে ঘর থেকে বাইরে বার করে দিল শ্মশান ঘাটে পাঠিয়ে দিল নিস্তারিণী নিস্তারিণী তুমি আমাকে শ্মশান ঘাটে পাঠিয়ে দিলে শেষ পর্যন্ত হায় রে আমার অতৃষ্ট সারা রাত শ্মশান ঘাটে বসে ওই গঙ্গার পাড়ে বসে চিৎকার করে বলতে লাগলো অনুশোচনায় অনুতাপে চপল কপালে দু নয়ন দিয়ে জল বেল আমার কেহ না আমার কেহ না जगत में झूठी देखियो प्रीत जगत में झूठी देखियो प्रीत जगत में झूठी देखियो प्रीत झूठी देखियो जगत में झूठी देखियो जगत में झूठी देखियो प्रीत जगत झूठी देखियो प्रीत सब मिथ्या मिथ्या এতদিন ধরে যার সেবা করলাম যাদের সেবা তারাই যখন আমার শেষের দিনে সহায় হলো না আমার সম্বল হলো না আমার অবলম্বন হলো না কাদের জন্য এতদিন শুধু শুধু আমি সব আমার আমার বলে ভেবে এসেছি কিন্তু আমি যাদেরকে আপন ভেবেছি তারা আমাকে আপন ভাবে না তারা আমাকে আপন ভাবে না তারা আমাকে আপন যদি ভাবতো ঘর থেকে বাইরে বের করে দিত না গো এইভাবে শ্মশান ঘাটে আমাকে একা একা বসে বসে কাঁদতে হতো না গো মেরো মেরো
তার হরি আছে,
আর কলিকালে শুধু হরি নয়, সঙ্গে আছে গৌর হরি। নামটা শোনা মাত্রই চপল গোপাল চমকে উঠলেন। শ্রী শ্রী হরিনাম যজ্ঞ মহোৎসব হরিবাসরটি অনুষ্ঠিত হয়েছিল স্বর্গীয় নন্দরাম শিকারী বাসভবনে। প্রোপ্রাইটার বাদলচন্দ্র শিকারী, স্থান গাবেরিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা। সাউন্ড নিয়ন্ত্রণে ছিলেন দাস মন্ডল, উত্তরা সাউন্ড গাবেরিয়া। বিশেষ দর্শক, যে কোনো অনুষ্ঠান রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ডিজে বাপি ধসিয়া 1 নম্বর। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।